আসসালামু আলাইকুম, সবাইকে সাজি খান চ্যানেলে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট সেতুর সামনে। চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ চালু করার জন্য এই সেতুটির সংস্কার কাজ চলতেছে, যার কারণে বোয়ালখালী থেকে কালুরঘাট পৌঁছানোর একমাত্র মাধ্যম এখন এই ফেরিঘাট। সবাই এখানে ওয়েট করতেছে, আমি এই ফেরির মাধ্যমে না গিয়ে ভিন্নভাবে যাব। আমি যাচ্ছি নৌকাপথে, আমি এই ইঞ্জিন চালিত নৌকায় করে নদীর এপার থেকে বোয়ালখালী থেকে ওপার কালুঘাট পর্যন্ত যাচ্ছি। বেশ অনেকজন যাত্রী নিয়ে নৌকা এই পার থেকে ওই পার যাওয়ার জন্য রওনা শুরু করলো। এই যে এটা হলো ফেরি, এই ফেরির মাধ্যমেই মূলত মানুষ এই পারের গাড়িগুলো ওই পারে পারাপার হয়। আমরা অনেকক্ষণ দেরি হবে বিদায়, আমরা ওইভাবে না গিয়ে পাশেই এই ইঞ্জিন চালিত নৌকায় করে পার হচ্ছি। চমৎকার কিছু দৃশ্য আমরা উপভোগ করছি, এখান থেকে কর্ণফুলী নদীটার সোজা চারদিকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এটাই হলো সেই ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ। এই কালুরঘাট ব্রিজ মূলত ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে, এটা ব্রিটিশদের দ্বারা তৈরিকৃত। মায়ানমারের সাথে রেল যোগাযোগ করার জন্য এটা মূলত তৈরি করা হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত দীর্ঘদিন যাবৎ এই সেতুটি এখনও রয়ে গেছে। সেতুর পাশ দিয়ে আমরা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পার হচ্ছি। অনেক যাত্রী ভাই বসে আছে চুপচাপ, আমি আসলে বসে থাকার মানুষ না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর মানুষদের আড্ডা কথাবার্তা শুনতেছি। চমৎকার একটা ভিউ। এই ইঞ্জিনগুলো বর্তমানে তেমন একটা দেখা যায় না, এই ইঞ্জিন চালিত নৌকাগুলো শুধুমাত্র এইসব চট্টগ্রাম অঞ্চলেই বেশি দেখা যায়। যাই হোক, কথা বলতে বলতে দৃশ্য উপভোগ করতে করতে কখন চলে আসলাম টেরই পেলাম না। আমরা অলরেডি চলে এসেছি নদীর এপারে, এখন আমরা নামবো। এখন বর্তমানে এই রুটের চলাচলের একমাত্র মাধ্যম হলো এই ফেরিপথ। আমরা আছি এখন কালুরঘাট সেতুর এই পাশে, এই ফেরিঘাটের উপরে। ওই পাশটা হলো বোয়ালখালী, ওই পাশে থেকে আমি এখন আসলাম। এটা হলো একমাত্র সেতু, যে সেতুর মাধ্যমে এই পার থেকে ওই পারে চলাচলের মাধ্যম ছিল। সংস্কারের কাজের কারণে, রেল চলাচল চালু করার কারণে এই রাস্তাটা আপাতত বন্ধ আছে। ব্রিটিশ আমলের রাস্তা আসলে আর কয়দিন যায়, 100 বছর হতে চললো, এখনও পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন আমাদের চোখে পড়েনি। এটার নতুন করে করার কাজ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, কিন্তু করার কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুনতেছে সবাই, কিন্তু কবে থেকে ধরবে কেউই জানে না, আর কয়দিন মানুষের এভাবে এই কষ্টের শেষ কোথায় এটা আল্লাহ মাহমুদই ভালো জানে। স্টুডেন্টরাও আসলে অনেক কষ্ট করে যাতায়াত করতেছে, এখন এই ফেরিপথই একমাত্র মাধ্যম। ফেরিপথে অনেক দেরি হয়ে বিদায়, আমরা এই নৌকার মাধ্যমে এপার থেকে এবার আসলাম। নৌকা দিয়ে এখন মানুষজন আসা যাওয়া করতেছে। চমৎকার এই সেতুটি, আসলে দেখতে যেমন সুন্দর, এর পিছনে আসলে অনেক ইতিহাস গাথা, এর পিছনে অনেক ইতিহাস জড়িত আছে। আমি আসলে ঘুরতে এসেছি বিদায়, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, অন্য ধরনের একটা ফিলিং কাজ করতেছে। কিন্তু অত্র এলাকার মানুষ আসলে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতেছে, প্রতিদিন আসলে কোনো একটা ইমার্জেন্সি কাজে যাতায়াত করার জন্য তাদের এইভাবে ফেরি পারাপারের জন্য বসে থাকতে হয়, এরকম নৌকায় করে পার হতে হয়, অনেক সময়ের ব্যাপার এবং বিরক্তকর একটা ব্যাপার তাদের জন্য। আমরা চাইবো খুব শীঘ্রই এই সেতুটা নতুন করে বাংলাদেশ সরকার নান্দনিক একটা রূপ দিবে, এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কালুরঘাট সেতুর যে ইতিহাস ঐতিহ্য, সেটা চির সবুজ করে রাখার জন্য একটা উদ্যোগ গ্রহণ করবে আশা করি। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।